হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে ছোট বড় সব বাচ্চাদের জন্য, বিশেষ করে বড়রাও কিন্তু এই খাবারটি খেতে পারে, ড্রাই ফ্রুটস ফ্লাফি অমলেট। এই অমলেটটা বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু যথেষ্ট হেলদি একটি নাস্তা। সকাল অথবা বিকেলের নাস্তায় আপনারা আপনাদের বেবিদের তৈরি করে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আমার রেসিপি ফলো করে আপনারা যদি কোনো রেসিপি তৈরি করেন বা বাচ্চাদের কোনো খাবার নিয়ে সমস্যা, সেগুলো আমাদের গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। আমি এবং আমার সহযোগীরা মিলে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, এর মধ্যে ভেঙে দেব দুইটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ডিম ভাঙার সময় লক্ষ্য রাখতে হবে ডিমের কুসুমটা যেন ভেঙে না যায়। এখন ডিমের সাদা অংশ থেকে আমি কুসুম সেপারেট করে নেব। আমি হাতের সাহায্যে সেপারেট করে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও সেপারেট করে নিতে পারেন। ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি। আমার একটি কুসুম কিন্তু হালকা ভেঙে গিয়েছিল, আমি সাবধানে তারপর সবটুকু কুসুমটা তুলে নিয়েছি। এখন এরকম আমি একটি ডিম হুইস্কের সাহায্যে এইভাবে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা একটি সাদা ফোম তৈরি করে নেব। একটু টাইম বেশি লাগবে, যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন, তাহলে অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি মোটামুটি 10 মিনিটের মতো এইভাবে ঘোরানোর ফলে কিন্তু ডিমটা ফোমে পরিণত হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি ফোমে পরিণত হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়েছি, এখন ডিমের কুসুম দিয়ে আমি ডিমের ফোমের সাথে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমের কুসুম আমি মিশিয়ে নিয়েছি, এখন অ্যাড করে দেব এখানে একটি কাঁচামরিচ, আমি কুচি করে কেটে রেখেছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ও পরিমাণ মতো এক চিমটি লবণ দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ ও লবণ ডিমের সাথে ভালোভাবে আমি আলতো হাতে মিশিয়ে নেব। ডিমের সাথে লবণ এবং মরিচ মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে, একদম ঘন একটি ক্রিমি ব্যাটার হয়েছে। এখন আমি এই ডিমের ব্যাটারটি এক সাইডে রেখে দেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল। আমি মোটামুটি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম ও চীনাবাদাম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও পুরোপুরি করতে পারেন। আমি 3 ধরনের ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি এখানে 1/4 কাপের মতো। এখন আমি এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো মোটামুটি হালকা করে ভেজে নেব, একদম খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু তেতা তিতা হয়ে যাবে, জাস্ট একটু গোল্ডেন করে হালকা ভেজে নেব। আমি 1 মিনিটের মতো মিডিয়াম হিটে বাদামগুলো ভেজে নিয়েছি, এর চাইতে আমি বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে বলেছি বাদামের টেস্ট নষ্ট হয়ে যায়। এখন আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে নেব। আমি চামচের সাহায্যে সমস্ত বাদামগুলো তুলে নিয়েছি, এখন আমি চুলার হিটটা লো করে দিয়ে সমস্ত ডিমের ব্যাটারটা আমি প্যানে ঢেলে দেব। চুলার হিট লো করে আমি সমস্ত ডিমের ব্যাটার দিয়ে দিয়েছি, এখন উপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো এভাবে ছড়িয়ে দেব, একটু উঁচু থেকে ফেলবো যেন ভিতরে দেবে দেবে যায়। আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, এখন এখানে আমি পাউরুটি ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে কিন্তু পাউরুটির টুকরোগুলো জায়গা জায়গা দিয়ে দিচ্ছি। আমি চেপে চেপে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করব এক সাইড হওয়া পর্যন্ত। আমি লো হিটে কিন্তু অপেক্ষা করব। আমি মোটামুটি 3 মিনিট লো হিটে কিন্তু রান্না করে নিয়েছি, এখন এভাবে চেড়ে দেখব এক সাইড হয়েছে কি না। নিচের সাইডটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দেব। উল্টানোর জন্য আমি আরেকটি প্যান এইভাবে ওপরে দিয়ে দেব এবং হাতল ধরে কিন্তু উল্টিয়ে নেব, তাহলে এইভাবে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আরেকটি প্যান দিয়ে আমি উল্টিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু ভেঙে যায়নি বা সরে যাওয়ার কোনো ভয় ছিল না। এখন আমি নড়িয়ে মাছ বরাবর নিয়ে আসলাম, নিয়ে এসে আমি ওই সাইডটাও আরও 1 মিনিটের মতো ভেজে নেব লোহিটে। দেখতেই পাচ্ছেন এই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং গোল্ডেন ব্রাউন কালার রং এসে গিয়েছে। আমি 1 মিনিট অপর সাইড ভেজে নিয়েছি, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।
ড্রাই ফ্রুট ফ্লাপি অমলেট আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে। এখন আমি উপর থেকে একটু টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। এটি পুরোপুরি অপশনাল, দেখার এবং খাবার সৌন্দর্যের জন্য। আর টমেটো সস দিয়ে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো পুরোপুরি রেডি হয়ে গেল আমার ড্রাই ফ্রুট ফ্লাপি অমলেট। এই অমলেটটি আপনারা ঝটপট সকালের নাস্তায় বেবিদের তৈরি করে দিতে পারবেন, আর বাচ্চারা খেতেও খুব মজা পাবে এবং যথেষ্ট হেলদি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।